আরএইচ সোহান, আপনি লিখেছেন, আগে থেকে বেশি পরিমাণ টাকা ঋণ নিলে, ঋণ থাকলে সেটা পরিশোধ না করে কোরবানি করলে কি কোরবানি আদায় হবে? দেখুন, আপনি আগে অনেক ঋণ নিয়েছেন, এখন সেই ঋণ পরিশোধ আপনি এখনও করেন না, অপরিশোধিত রয়েছে। তো আপনার জন্য এখন কর্তব্য হলো আগে ঋণ পরিশোধ করা। যদি ব্যাপারটি এরকম হয় যে আপনার ঋণটা পরিশোধ হওয়ার মতো ব্যবস্থা আছে এবং পরিশোধ হবে, তাহলে সেক্ষেত্রে আপনার ঋণ থাকা অবস্থা আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ব্যাপারটি এরকম হয় যে আপনার ঋণটা পরিশোধ না করে আপনি কোরবানি করছেন, অথচ কোরবানি না করলে সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে ঋণ একটু এগিয়ে যেত, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওই অবস্থায় কোরবানি করা জায়েজ নয়, কারণ ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি বিধান প্রযোজ্য হয় না। তাহলে ঋণকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা হলো সিস্টেমিক্যাল ঋণ, যেটা আপনি হয়তো কিস্তিতে দিয়ে যাচ্ছেন অথবা পাওনাদার থেকে নির্দিষ্ট সময় নিয়েছেন, তার মধ্যে দেওয়ার ব্যবস্থা আছে অথবা পাওনাদার পক্ষ থেকে প্রেশার নেই, এরকম ঋণ যদি হয় সেগুলো রেখে আপনি কোরবানি সেগুলো থাকা সত্ত্বেও কোরবানি করতে পারেন। আর যদি ঋণ করেছেন কিন্তু পাওনার দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে, আপনি ঘড়িমসি করছেন অথবা পাওনাদার আপনাকে সময় দেয়নি, আপনি জোর করে তাকে ঘোরাচ্ছেন, অথচ এদিকে আপনি কোরবানি করে বেড়াচ্ছেন, আপনার কোরবানিটা ঋণ আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার প্রভাব সৃষ্টি করতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কোরবানি করা যায় হবে না, ঋণ আদায় না করে। এমনি সাকিবুল হাসান, আপনি লিখেছেন, ফজরের নামাজে উঠতে পারি না, করণীয় কি? ফজর নামাজে উঠতে পারছেন না, এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবাটেবি করা যাবে না, সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন, ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে। মাসুদ এআইডি থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজের পর যে তাসবিহগুলো আছে এগুলো কি পুরোপুরি নামাজ শেষে পড়া যাবে নাকি ফরজ নামাজ পরেই পড়তে হবে? ও আচ্ছা, ফরজ নামাজের পরের তাসবিহগুলো, দোয়াগুলো, জিকিরগুলো কি আমরা না ফরজ নামাজের পরপরই পড়বো না সুন্নত পড়ে পড়বো? হানাফি মাযহাবের উলামায়ে কেরামের দৃষ্টিকোণ হলো সুন্নত পড়ে তারপরে পড়বেন একসাথে, অন্যান্য উলামায়ে কেরাম অবশ্য সালাম ফেরানোর পরেই এগুলো পড়ে তারপরে সুন্নত পড়ার কথা বলে থাকেন। আহমেদ আনসারি লিখেছেন, পুরুষের শরীরে অবাঞ্ছিত লোম ক্রিম ব্যবহার করে রিমুভ করা যাবে কিনা? উত্তর হলো যাবে। মোহাম্মদ শুভ, আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে না দিয়ে কি বাবা হজে যেতে পারবে? হজ যদি ফরজ হয়, হজ ফরজ হওয়ার জন্য হজের মৌসুমে হজ করার মতো টাকা এবং সামর্থ্য আছে, সেটুকুই যথেষ্ট, অতএব তিনি হজ করতে যাবেন। মেয়েকে বিয়ে না দিয়ে হজে যেতে পারবেন না এমন কোনো কথা নেই, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন, কিন্তু যদি কোনো কারণে মেয়ের বিয়ে ব্যর্থ বলে না হয় তাহলে সেক্ষেত্রে তিনি হজে চলে যাবেন, হজ থেকে এসে মেয়ের বিয়ে দিবেন কিংবা অন্যদেরকে দায়িত্ব দিয়ে যাবেন যে এর মধ্যে উপযুক্ত ছেলে পেলে তোমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ইত্যাদি, অর্থাৎ মেয়ের বিয়ের সাথে হজকে ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই।